হ্যালো ফ্রেন্ডস, রাঁধুনি রসো থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা মুখরোচক চপের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমার রেসিপি ভেজিটেবল চপ। শীতকালে খুব ভালো সবজি পাওয়া যায়, বিশেষ করে বিট, গাজর, কড়াইশুঁটি এগুলো, আর এগুলো দিয়ে এই ভেজিটেবল চপ কিন্তু খেতে খুব ভালো লাগে। চপের জন্য এখানে আমি নিয়েছি সেদ্ধ করা বিট, গাজর, কড়াইশুঁটি, একটু ধনে পাতা কুচি, আর রেখেছি একটু সেদ্ধ আলু। এটা আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। কয়েকটা মশলা রেখেছি, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা এখানে দু টুকরো করে রেখেছি। রেখেছি একটু রোস্টেড চীনাবাদাম, একটা ভাজা মশলা রেখেছি এখানে, গোটা ধনে জিরে মৌরি আর শুকনো লঙ্কা শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করা আছে। আমি এখানে বাজারে কিনতে পাওয়া যায় যে বিস্তৃত গুঁড়ো, সেটা আমি এখানে রেখেছি। ভাজবার জন্য রেখেছি সাদা তেল, আর সঙ্গে একটু বেসন নেন, গোলা তৈরি করবো বলে একটু বেসনও রেখেছি, আর নুন চিনি হলুদ এগুলো তো লাগছেই। এই দিয়ে তৈরি হয়ে যাবে আমার ভেজিটেবল চপ। প্রথমে আমি এই যে সেদ্ধ সবজিগুলো আছে এগুলো ভালো করে আমি মেখে নেব একটু ভাজা মশলা দিয়ে। প্রথমে আমি বিট, গাজর, কড়াইশুঁটি আর একটু ধনে পাতা দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছি, আর একটু মশলা দিচ্ছি। মাখতে মাখতে একটু নুন দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা, এক চা চামচের মতো ভাজা মশলা দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে এটা কড়াতে একটা পুর বানিয়ে নেব। পুর বানানোর জন্য আমি গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় একটু দু চা চামচ তেল দিয়ে দিলাম। আমি এখানে পুর বানানোর জন্য সর্ষের তেল ইউজ করছি, আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা কাটিয়ে রেখেছি, এটা আমি দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু নেড়ে নিচ্ছি তেলের মধ্যে, ফোড়নটা আমার নাড়া হয়ে গেছে। এবার আমি মশলা মাখানো সবজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিটা আমি কড়াই দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। নুন চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। বিট যেহেতু একটু বিট এমনি একটু মিষ্টি হয়, তাই খুব বেশি মিষ্টি দেওয়ার কিন্তু এতে একদম দরকার নেই, অল্প মিষ্টি দিলেই হবে, বা না দিলেও পারেন। সবজিটা নাড়তে নাড়তে এর মধ্যে আমি রোস্টেড চীনাবাদামগুলো দিয়ে দিলাম। আর একটা জিনিস আমি দিচ্ছি, এটা আমার দেখানো হয়নি, আমি এখানে এক চা চামচ সাদা তিল দিয়ে দিলাম। এটা অবশ্যই অপশনাল, এটা আমি একটু টেস্টের জন্য দিলাম। আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি। সাদা তিলের জায়গায় আপনারা একটু পোস্তদানাও দিতে পারেন। আমার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি, এটা হলুদ গুঁড়োটা আগেই দেওয়া উচিত ছিল, আমি ভুলে গেছিলাম। খুবই সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এইভাবে তেলের মধ্যে নেড়ে নেড়ে পুরটা রেডি করে নেওয়া নিলে পুরটা খুব ভালো হয়, আর সবচেয়ে বড় কথা সবজির মধ্যে যে এক্সট্রা জলটা থাকে, জলটা কিন্তু একদম শুকিয়ে যায়। ভেজিটেবল চপের পুর একদম রেডি হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার এটা আমি একটু ঠান্ডা করে নেব। পুরটা আমি সরিয়ে রাখছি। আচ্ছা, আর আলু সেদ্ধটা নিয়ে নিয়েছি, আলু সেদ্ধটা আমার ম্যাশ করা আছে। এর মধ্যে আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, এক চা চামচের মতো ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আলুটা একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি বেসনের একটা গোলা রেডি করবো। আমি বেসন নিয়েছি, সামান্য এক ফোঁটা হলুদ দিয়ে দিলাম, চিমটে মতো নুন দিলাম। আমি বেসনটা একটু গোলা রেডি করে নিচ্ছি, খুব বেশি ঘন না, একটু পাতলা গোলা আমি রেডি করে নেব। আমি এখানে একটা বেসনের পাতলা গোলা তৈরি করে নিয়েছি। এবার এই যে মশলা, ভাজা মশলা আর নুন মাখিয়ে আলুটাকে রেখেছি, এই আলুটা থেকে একটা আমি গোল গোল করে একটু বাটির মতো করে নেব। দেখুন, আলুর একটা বাটির মতো করে নিয়েছি,
এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই বিট আর গাজর, কড়াইশুঁটি, ধনে পাতা, এই সবজিটা দিয়ে একটু চেপে চেপে এইভাবে মুখটা বন্ধ করে দিলাম। আমি একটা এইভাবে হাত দিয়ে দিয়ে একটা ওভাল শেপ দিয়ে চপটাকে গড়ে নিচ্ছি। এরকমভাবে আমি চপগুলোকে রেডি করে নিচ্ছি। আপনারা যে কোনো কিছু শেপ দিতে পারেন, আমি এটা এরকম একটু লম্বা লম্বি একটা শেপ দিয়ে নিলাম। এখানে আমি আলু দিয়ে ভেজিটেবিল চপগুলো আমার গড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা বেসনের গোলা তৈরি করে নিয়েছি। এবার এই বেসনের গোলায় চুবিয়ে আর এখানে থালার মধ্যে বিস্কিটের গুঁড়ো রেখেছি, আর গুঁড়োর মধ্যে চপটা মাখিয়ে চপটা রেডি করে নেব ভাজার জন্য। আমি এখানে বেসনের গোলার মধ্যে দেখুন এইভাবে চপগুলো এইভাবে চপটা আমি বেসনের গোলায় চুবিয়ে নিলাম আর এইভাবে বিস্কিটের গুঁড়ো এভাবে মাখিয়ে নিচ্ছি। ভেজিটেবল চপ কিন্তু আমার একদম ভাজার জন্য রেডি। আমি এখানে ডবল কুটিং করে আমি চপগুলোকে সব গড়ে নিয়েছি। এটা কিন্তু একদম ভাজার জন্য রেডি। আমি এখানে কড়ায় প্রয়োজন মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দিলাম, দিয়ে চপগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দুটো দুটো করে চপ আমি ছেড়ে দিচ্ছি, কারণ কড়াটা ছোট তো তাই বেশি একসাথে দিলাম না। আপনারা চপটা যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন, গোলও করতে পারেন আর এইভাবে ওভাল মতো শেপ ওভাল শেপও করতে পারেন। এখানে আমি একটা ক্যাসারলের মধ্যে ন্যাপকিন নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি চপগুলো রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ভেজিটেবল চপ, খেতে কিন্তু খুবই ভালো হয়। আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে রান্নাটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। নতুন বন্ধুদের আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, ভালো নতুন নতুন নানা আপডেটগুলো সহজেই পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।